ভাই এগুলা কি করেন আপনারা এগুলা হ্যাঁ এটা কি করেন স্যার মিয়া এগুলো ঠিক না এগুলো ঠিক না ঠিক না ভালো যান ঠিক আছে দাও কি করে মানে ধইরা এদেরকে নামায় কুঞ্চি দিয়া বাড়ি মারতে হবে পাশার মধ্যে জিনিস আপনাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে এই যে সামনে যে কিছু উচ্চৃঙ্খল ছেলেবেলা আছে ওরা হচ্ছে আসলে পিক আপ ভাড়া করে এই ছেলেবেলাগুলা পিক আপ ভাড়া করে নাচ গান করতেছে আর এইটা আসলে আমাদের সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর কারণ এরা উচ্ছৃঙ্খলভাবে এইভাবে চলাফেরা করে একই ছোট একটা পিক আপে অনেক মানুষজন থাকে প্লাস এই যে নাচানাচি করে গান বাজনা করে প্লাস মেয়েদেরকে তারা উত্তক্ত করে ঈদের সময় আমি যেটা লাস্ট গতকালকে দেখছিলাম তো গতকালকে আমার ইচ্ছা ছিল যে এরকম এদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো দেখেন অবস্থাগুলো একসাথে বিড়ি সিগারেট খাচ্ছে প্লাস নাচানাচি গান মানে কি একটা অবস্থা মানে উদ্ভট একটা ব্যাপার এবং দেখেন এরকম একটা মানে সড়কে যেটা আসলে ওয়ান ওয়ে বলা যায় আর কি সো এইখানে তারা কিভাবে নাচানাচি করতেছে গান বাজনা তারপরে লাফালাফি মানে এই ট্রেডিশন থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা আমার মনে হয় মানে বাংলাদেশ পুলিশের উচিত যারা কর্তৃপক্ষ যারা আছেন নট অনলি সাতক্ষীরা এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই জিনিসটা ইদানিং বেশি দেখা যাচ্ছে যে যে কোনো একটা উৎসব বা উপলক্ষ হলেই এই ছেলেপেলেগুলা মানে পিক আপে করে ট্রাকে করে তারা গান বাজনা করবে নাচ গান করবে মেয়েরা যদি যায় সেখানে মেয়েদেরকে ইকটিজিং করে প্লাস উত্তপ্ত করে তো এই জিনিসটা খুবই খারাপ আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের উচিত এই বিষয়গুলোর দিকে নজর দেয়া এই যে দেখেন কি করতেছে দেখো কি করে মানে ধইরা এদেরকে নামায় কুঞ্চি দিয়া বাড়ি মারতে হবে পাশার মধ্যে আসলে এইসব ছেলেবেলাগুলা এদের কোনো মানে উট্টি বয়সী পোলাপান যাদের আসলে কমন সেন্স অনেক কম এবং এরা আসলে এরকম পিক আপ ভাড়া করে ঈদের সময় বিভিন্ন এইগুলো ভাড়া করে মানে এক এলাকা থেকে আরেক এলাকায় যে শয়তানি করে আসলে সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর এখন চলে আসলাম কুলিয়া সাতক্ষীরা